অস্ট্রেলিয়া থেকে এক প্রবাসী ভাই, উনি ওনার দাদি শাশুড়ির জন্য মাছের গিফট পাঠাচ্ছেন। উনি প্রায় 16,000 টাকার মাছের গিফট পাঠাচ্ছেন। উনি দেখেন কি নিয়েছেন, শুরুতে নিয়েছেন একটা বড় সাইজের নদীর চিতল। দেখেন চিতলটা সাইজ আছে 4 কেজি প্লাস সাইজের চিতল। তারপর নিয়েছেন একটা বড় সাইজের নদীর রুই, যেটা সাইজ ছিল 5 কেজি প্লাস। আমি একটু রুইটা নিয়ে আসো, আমি একটু মাছটা দেখাবো। নদীর রুইটা মেঘনা নদীর রুই নিয়েছেন উনি, যেটা 5 কেজি প্লাস সাইজ ছিল। রুইটা একটু দেখি, হ্যাঁ এদিকে দাও, দেখেন রুইটা কি সুন্দর, রুইয়ের কালারটা কি সুন্দর, অসাধারণ একটা কালার। রুইটা প্রায় 5 কেজি প্লাস সাইজের একটা রুই দেওয়া হচ্ছে। উনি এরকম আস্ত আস্ত মাছ ওনার দাদি শাশুড়ের জন্য পাঠাচ্ছেন। হ্যাঁ রুইটা দিলা, তারপর দাও বিলের পাবদা। বিলের পাবদা ছিল 1 কেজি। একটু পাবদাটা দেখাও। আমরা সবসময় বলি বাসায় যদি কোনো বৃদ্ধ মানুষ থাকেন বা ছোট বাচ্চা থাকেন, তাহলে পাবদা মাছটা নেবেন, কারণ পাবদা মাছে কাঁটার পরিমাণটা থাকে কম। তাই এই পাবদা মাছটা সবাই খুব পছন্দ করেন। এই পাবদাটা 1 কেজি নিয়েছেন, আর নিয়েছেন 10 থেকে 13 পিসে কেজি হয় মেঘনা নদীর তাজা গলদা, যেটা দেখেন এই গলদাটা নিয়েছেন 1 কেজি। দেখেন আমরা এই যে 1 কেজি গলদা দেওয়া হয়েছে, 1 কেজি গলদা। ঠিক আছে, গলদা দেওয়া 1 কেজি। উনি আরও নিয়েছেন নদীর কাজুলি, যমুনা নদীর কাজুলি নিয়েছেন 1 কেজি। কাজুলি যদি এখন অনেক রেয়ার, তারপরও আমরা চেষ্টা করেছি ব্যবস্থা করে দেওয়ার, আজকে এসেছে জন্য আমরা দিতে পেরেছি। নদীর কাজুলি নিয়েছেন 1 কেজি। এই যে দেখেন একদম জ্যান্ত মরক, আমরা কিন্তু এভাবে জ্যান্ত অবস্থায় ডেলিভারি করব। যেহেতু ডেলিভারিটা হবে ঢাকার ভেতরে ধানমন্ডিতে, তাই আমরা এটা জ্যান্ত এখন দিতে পারছি। দেখেন একদম দেশি মরক, প্রতিটা ওয়েট আছে 900 থেকে 950 গ্রাম সাইজ আছে এই মরগে। এই পার্সেলটা আমরা এখন পাঠাবো, আশা করি এটা 30 মিনিট থেকে 1 ঘন্টার ভেতরে কিন্তু ডেলিভারি হবে। পার্সেলটা যাচ্ছে ধানমন্ডিতে, আর পার্সেলটা গিফট করেছেন অস্ট্রেলিয়ান প্রবাসী এক ভাই, আর পার্সেলটা যাচ্ছে ওনার দাদি শাশুড়ির জন্য।